এক ছেলে তার বাবাকে জীবনের মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করল। তার বাবা সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে ছেলেটির হাতে একটা পাথর দিয়ে বলল, মার্কেটে গিয়ে এটি বিক্রি করতে। যদি কেউ পাথরটির দাম জিজ্ঞাসা করে তাহলে মুখে কিছু না বলে দুটা আঙ্গুল দেখাবে। বাজারে পাথরটি বিক্রি করতে গেলে এক মহিলা বলল, পাথরটির দাম কত? আমি এটা আমার বাগানে রাখতে চাই। ছেলেটির মুখে কিছু না বলে দুই আঙ্গুল দেখালো। মহিলাটি বলল, 200 টাকা, আমি এটা নিব। ছেলেটি বাড়িতে গিয়ে তার বাবাকে জানালো, একজন মহিলা পাথরটি নিতে চায় 200 টাকার বিনিময়ে। বাবা বলল, পাথরটি জাদুঘরে নিয়ে যাও, কেউ কিনতে চাইলে মুখে কিছু না বলে দুই আঙ্গুল দেখাবে। মিউজিয়ামে পাথরটি নিয়ে যাওয়ার পর একজন পাথরটি কিনতে চাইল। দাম জিজ্ঞাসা করলে ছেলেটি মুখে কিছু না বলে দুই আঙ্গুল দেখালো। ওই মানুষটি বলল, 2000 টাকা, আমি এটা নিতে চাই। ছেলেটি অবাক হয়ে গেল, দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে তার বাবাকে জানালো। তার বাবা বলল, আর এক জায়গায় তোমাকে পাথরটি নিয়ে যেতে হবে, আর তা হচ্ছে একটি মূল্যবান পাথরের দোকানে। দোকানের মালিককে পাথরটি দেখাবে, এরপর দাম জানতে চাইলে মুখে কিছু না বলে দুই আঙ্গুল দেখাবে। ছেলেটি পাথরটি নিয়ে মূল্যবান পাথরের দোকানে গেল। দোকানদার দেখে বলল, এটি কোথায় পেয়েছ? এটি পৃথিবীর দুর্লভ এবং মূল্যবান পাথরগুলোর মধ্যে একটি, এটি অবশ্যই আমার দরকার, এটির দাম কত? ছেলেটি মুখে কিছু না বলে দুই আঙ্গুল দেখালো। দোকানদার বলল, আমি এটি 2 লক্ষ টাকার বিনিময়ে নিতে চাই। ছেলেটি কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। বাড়িতে এসে তার বাবাকে জানালো। তার বাবা এবার ছেলেটিকে বলল, তুমি কি জীবনের মূল্য বুঝতে পেরেছো? নিজেকে মূল্যহীন ভেবে সারা জীবন পার করে দিতে পারি আমরা, মিশতে পারি এমন সব মানুষের সাথে যাদের কাছে আমাদের জীবনের মূল্য খুব একটা বেশি না, যারা আমাদের মূল্যায়ন করতে পারবে না, অথচ সবগুলো মানুষই একটি মূল্যবান পাথরের মতো, সবাই অসীম সম্ভাবনা নিয়েই জন্ম নেয়। নিজেকে বাজারে বিকিয়ে দিবা নাকি মূল্যবান কোথাও দেখতে চাইবা, তা নিজের কাছে। এতটুকু স্বাধীনতা রয়েছে আমাদের, আর সিদ্ধান্তটাও আমাদের।